ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের 9 বছর পূর্তিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজারে সুবিশাল জনসভার আয়োজন করা হয়। এদিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক উন্নয়নমুখী সিদ্ধান্ত নিয়েছেন। 2014 সালের আগে পর্যন্ত সারা দেশে 723টি বিশ্ববিদ্যালয় ছিল, আর প্রধানমন্ত্রী এই 9 বছরে নতুন করে 390টি চালু করেছেন। দেশের বিভিন্ন জায়গার একের পর এক জাতীয় সড়ক, নতুন রেলপথ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন। সেই সঙ্গে অ্যাক্ট ইস্ট নীতি গ্রহণ করে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন করেছেন। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ত্রিপুরা। রাজ্যে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর বিমানবন্দর রাজ্যে গড়ে তোলা হয়েছে। দেশে দ্রুততম ইন্টারনেট সংযোগ রয়েছে এ রাজ্যে। সব মিলিয়ে সারা দেশের সঙ্গে এই 9 বছরে রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর এই ধরনের দূরদর্শী উদ্যোগের ফলে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। এই জনমুখী শাসন আরও অনেক বেশি বজায় থাকুক এবং প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ করে দেওয়ার আহ্বান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজির এই ধরনের দূরদর্শী উদ্যোগের ফলে দেশ আজ 5 ট্রিলিয়ন অর্থনৈতিক লাভে উন্নীত হয়েছে। এই জনমুখী শাসন আরো অনেক বছর বজায় থাকুক এবং প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ এনে দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মার্গদর্শনকে পাথেয় করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের রাজ্য উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আরও অন্যান্যরা। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 60 বৎসর ধরে ভারতকে শোষণ করেছে কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী সিপিআইএম দল। 2014 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে শোষকের পরিবর্তে সেবক হিসাবে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিবের জন্য ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ, পরিশ্রুত পানীয় জল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন, প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি, এত সুযোগ সুবিধা কেউ আগে কখনো ভাবতেই পারেনি। প্রধানমন্ত্রী মোদীর মতো একজন সেবক পেয়ে এটা সম্ভব হয়েছে। ওনার মতো এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়ে দেশবাসী হিসেবে আমরা ভাগ্যবান। যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষের প্রায় 60 বছর আমাদের এই ভারতবর্ষকে কোন সময় কংগ্রেস বা কোন সময় কংগ্রেসের সহযোগী কমিউনিস্ট বা অন্যান্য দল এই ভারতবর্ষকে শোষণ করেছে। আর 2014 সালে আমাদের এই ভারতবর্ষের রাষ্ট্রনায়ক মোদীজির নেতৃত্বে যে মন্ত্রিসভা হয়, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে মন্ত্রিসভা হয়, আজ সেই আজকে 9 বছর পূর্ণের পর আমাদের ভারতবর্ষে প্রমাণিত হয়েছে আর শোষণ আর শাসন নয়, এখন সেবক এই ভারতবর্ষের দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন, প্রত্যেক গরিবের বাড়িতে বিদ্যুতের কানেকশন, প্রত্যেক গরিবের বাড়িতে স্বচ্ছ ভারত কৌশলের মাধ্যমে শৌচালয় নির্মাণ, প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি, প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রয়েছেন বলেই, নরেন্দ্র মোদীজির মতো সেবক রয়েছেন বলেই আজকে গরিবদের ঘরে সেই সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে গেছে। দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমায় আয়োজিত শনিবারের এই মেগা জনসভার মাধ্যমে 2024 লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার প্রচারের টঙ্কা বাজিয়ে দিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিনের জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।